জীবন করে শু মহান আলহামদুলিল্লাহ হি নহম অনেস্ত আইনুহ অনেস্ত ফিরুহ উমিনুবিহি অনে তেলো আইলে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسنادنا ووسيلتنا ومولانا محمدًا عبده ورسوله الذي ارسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله कशफा भी जमाली हसनत जमी खाली सलों व वाली कदमों में की कदमों में की मेरा मजार होता ओ के पाक होती मैं खाक सार होता बल उला गी कशाफ दुजा भी जमाली हसनत जमी खाली सल्लु आ व वाली मौला मेरे खबर लो बर्बाद तो हो चोला कुछ अपना जिंदगी का अतबार नहीं होता बल गल गुला भी कमाली ही कशाफद भी जमाली ही। আলহামদুলিল্লাহ পরম করুণাময় সৃষ্টির স্রষ্টা মহান জাতবার তালা আল্লাহ রাব্বুল ওয়াল করিমের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলমিন আমরা এনটিভি লন্ডন স্টুডিও থেকে তাফসিরুল কোরআন অনুষ্ঠানের মধ্যে আমরা শরিক হতে পেরেছি আজকের এই তাফসিরুল কোরআন অনুষ্ঠানে আমার যে সকল ভাই বোনেরা শরিক হয়েছেন আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা প্রতি সোমবার বিকাল পাঁচটার সময় সরাসরি এন টিভি লন্ডন স্টুডিও থেকে আপনারা এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহের আলোচনায় আমরা রেখেছিলাম যে হজরতে আদম আলিহি সাল্লা বডি আল্লাহ পাক সৃষ্টি করে কোথায় নিলেন আল্লাহ আর সে আজিমের কাছে নিয়ে গেলেন আর ওনার বডির মধ্যে রুখ যখন ফুকে দিলেন ফুকে দেওয়ার পরে আদম আলিহিহী সাল্লাসাল্সাল্লাম পড়লেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এবং ফেরেস্তারা পড়লেন ইয়ার হামুকুমুল্লাহ আল্লাহ পাক যেন তোমার প্রতি রহম নাজিল করেন ফেরস্তারা পড়লেন আল্লাহ নিজেও পড়লেন কাজেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা সবাই যেন আমরা কি করি যে আমরা এই আল্লাহ পাক রহম নাজিল করেন আপনার এই কারণে আমরা চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এই আয়াতে করিমা এখানে এসে গেছে তারপরেও এই যে আপনার মাসটি এসেছে আমরা যে মাসের মধ্যে আমরা পৌঁছেছি আপনার এই মাসটি হলো গিয়ে আরবি মাসের প্রথম মাস মহরম মাস তো আমি আদম আলাইসালামের আলোচনা ওয়াইজ কাল রব্বুক আলীল মালাই কাতি ইন্নি ফিল আর দে খালিফা আমরা এই আয়াতের তাফসির এবং তরজমা ইনশাআল্লাহ আমরা করব এখানেই থেকে রাখলাম কিন্তু যেহেতু মাসটি মহরমের মাস যেমন ইংরেজিতে আপনার বৎসরের প্রথম মাস হলো গিয়ে জানুয়ারি বাংলাতে আমরা বৎসরের প্রথম মাস হলো গিয়ে বৈশাখ মাস আরবিতে বৎসরের প্রথম মাস হলো গিয়ে মহরমের মাস এবং শেষ মাস হল গিয়ে আপনার জিলহজ মাস তো জিলহজ মাস শেষ হয়ে আমরা মহর্রম মাসে পদার্পণ করেছি তো এই মাসটি কিন্তু আপনার প্রাগ ইসলামিক যুগেও আরবের মানুষেরা চারটা মাসকে তারা অত্যন্ত সম্মান দিত মর্যাদা দিত যুদ্ধবিগ্রহ করতো না কেউ কারোর সঙ্গে মারামারিতে লিপ্ত হতো না চুরি ডাকাতি করতো না জিনা বেবিচার করতো না এই চারটা মাস কি কী মহরম রজব কায়দা জিল হাজ্জা মহররম রজব জিলকায়দা জিল হাজ্জা এই চারটি মাসকে অন্ধকার যুগের মানুষেরাও তারা মর্যাদা দিত দ্বিতীয়ত এই মাসটি এত গুরুত্বপূর্ণ এত সম্মানিত অনেকগুলি কারণ রয়েছে এজন্য আমার তফসিরুল কোরআনের আলোচনা আয়াতের তাফসির রেখেও আদম আল ইসলামের আলোচনা রেখেও এই আলোচনার দিকে যেতে হচ্ছে যেহেতু মাসটি চলে যাবে মাসের ভিতরে মাসের আলোচনা করাটা এটা অত্যন্ত আপনাদেরও ভালো লাগবে এই মহরমের মাসে যদি মহরমের আলোচনাটা হয় প্রিয় ভাই এবং বোনেরা তাই আমি আপনাদের সামনে আলোচনা করছি আপনারা জানেন মহরমের দশ তারিখে আসুরার আমরা রোজা রাখি হাদিসের মধ্যে এসেছে রমাদানুল মুবারক এর ষষ্ঠ হিজরিতে রুজা ফরজ হয়েছে আল্লাহ পাক আয়াত আজিল নাযিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun শাহরুর রামাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস বিনতাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আপনার রমজানের অনেক মর্যাদা সম্মান কোরআন নাজিলের মাস আল্লাহ পাক দান করেছেন কিন্তু এই মহরম মাসটি এটা হলো একটা বিশেষ মাস তার বিশেষ বিশেষত্ব রয়েছে দশটি বড় 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 দশটি কাজ সংগঠিত হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে এই মহরমের মাসে আল্লাহ এই আসুরার দিনে সে দিনটি হলো মহরমের দশ তারিখ এই মাসের মহরমের দশ তারিখে কিন্তু ইহুদিরাও রোজা রাখে ফাস্টিং করে তো নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সাহাবিদেরকে যে তোমরা যদি শুধু এই দশ তারিখেই রোজা রাখো তাহলে ইহুদিরা মনে করবে তোমরা তাদেরকে ফলো করছো অনুসরণ করছো সুতরাং তোমরা নয় দশ অথবা দশ এগারো তোমরা দুইটা রোজা রাখবা কমপক্ষে রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আট পর্যন্ত মুসলমানদের জন উপরেও আসুরার রোজা ফরজ ছিল মহরমের দশ তারিখের এই মহরমের দশ তারিখেই আল্লাহ রাবুল আলমিন কি করেছেন আদম আলা নবী আলি সাল্লা জীবন দান করেছেন বিনা পিতায় সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখেই আদম ইসলামের। আবার দুনিয়া থেকে আসমান থেকে দুনিয়াতে ফেলে দিয়েছিলেন এই মহরমের দশ তারিখেই ইব্রাহিম আলিহিস্লাসালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এই মহরমের দশ তারিখেই হজরতে নুহ আলহ সময় সময়কার্যে হজরত যাকে দ্বিতীয় আদম বলা হয় আদমে সানি হজরতে নোয়া আলি সাল্লাতুয়া যে তুফান শুরু হয়েছিল এই মহরমের দশ তারিখেই হজরতে মূসা আলহিসাল্লাতুয়া সাল্লাম আপনার ফেরাউনের সঙ্গে মারামারি করে মারামারি তো আর হয় নাই ফেরাউন যখন তার জাদু দিয়ে বিশাল বিশাল সাপগুলিকে আপনার একত্রিত করেছিল আর আল্লাপাক যখন বলেছিলেন আমি একটি পর্বে কথাটা বলেছি যে আল্লাহ পাক মুসাকে অর্ডার করেছিলেন ইজহাব ইউ হ্যাঁ তুমি যাও কোথায় যাইবা মিশরের ইজিপ্টের ফেরাউনের কাছে যাও তগ সে লঙ্ঘনকারী হয়ে গেছে উদ্ধত্তায় অহংকারে ফেরাউনের মন অন্তর ভরে গেছে সে বলতে আনা রাব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা এই ক্ষুদাই দাবিকারী ফেরাউনের কাছে তুমি যাও মহরমের আলোচনা ফেরাউনের কথা যখন এসেই গেছে ফেরাউন যখন বলছিল আনা রাব্বুকুমুল আলা আমি বড় খোদা একবার নীল নদের পানি নদীর নিম্ন সীমায় চলে গেল নিচে চলে গেছে আরে আমাদের অনেক সিলেটি ভাইবুন আছেন আপনার ওনারা হয় আপনার আমার আলোচনা আপনার অনেকটা শুদ্ধ ভাষায় করলে আমাদের যে আপনার দেশীয় যেটা শুদ্ধ ভাষায় স্বভাবত আমি আলোচনা করি হয়তো অনেকেই মা ভুনেরা যারা আছেন বা যারা ইংলিশে বেশি পারদর্শী তারা হয়তো একটু কম বুঝবেন তারপরেও আমার যে আঞ্চলিক ভাষায় আলোচনা করে আমার অভ্যাস নেই সে কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি পারছি না আল্লাহ যেন আপনাদেরকে আমার কথাগুলো বোঝার জন্য কবুল করেন তাই আমি একটু শুদ্ধ ভাষাই কথাগুলো বলতে হবে বাংলা কথাগুলো আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার জন্য কবুল করেন তো আমি বলছিলাম যে নদীর পানি যখন আপনার স্তর অর্থাৎ পানির স্তর যখন একটু নিচে নেমে গেছে তারা নীল মিশর হলো নীল নদের দান অর্থাৎ নীল নদের পলিবাহিত পানি এসে আপনার নীল নদকে নীল নদের আশপাশের জমিগুলোকে উর্ভর করে দেয় ওই জায়গাতে তারা ফসল ফলায় মিশরের মানুষেরা তো একবার যখন নীলনদের পানির স্তর নিচে নেমে গেল তখন লোকেরা ফেরাউনের কাছে গেল গিয়ে বলতেছো তুমি তো রব দাবি করছো তো তুমি আমাদেরকে এখন পানি দাও আমাদের পানির কারণে তো আমাদের ক্ষেত করতে পারতেছি না খেজুরের বাগানে পানি দিতে পারতেছি না আমরা জব করতে পারতেছি না গম করতে পারতেছি না তুমি আঙ্গুরের গ্রেপসের বাগানগুলো মরে যাচ্ছে তুমি আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও কিন্তু ফেরাউন তো ফেরাউন সে বাদশা হতে পারে অহংকারী হতে পারে তার সূর্যে বীর্যে শক্তি ক্ষমতায় সৈন্য সামন্ত আল্লাহ ধন সম্পদ তার থাকতে পারে কিন্তু নদীতে নীল নদে পানি বাড়িয়ে দেওয়ার ক্ষমতা তো ফেরাউন রাখে না কাজেই ফেরাউন বিপদে পড়ে গেল তার রব তার রুবিয়ত তার দেশের প্রজাদের কাছে কিভাবে সে টিকাবে প্রমাণ করবে এস্টাবলিশ করবে সে মহা চিন্তায় পড়ে গেল কিন্তু আসল ফেরাউনও জানে যে রব একজন রয়েছেন তিনি হলেন রব্বুল জালাল ভাই তো কি চলে গেল চুপি চুপি পাহাড়ের কাছে আপনারা পাহাড়ে দেখছেন না মিশরের পিরামিডগুলো পাহাড়ের চূড়া গর্তে আপনার উঁচু উঁচু পিরামিড বানিয়ে রেখেছে এবং সেই কবর গ্রেভিয়ার্ড গুলো থেকে আপনার তাদের লাশগুলো বেরিয়ে আসছে ভাবছে যে এগুলো তো আবার জীবিত হবে ওরা কি আর জীবিত হবে আল্লাহর হুকুম ছাড়া কেউ জীবিত হবে না সব কবরে যেভাবে রেখেছে এভাবেই পড়ে থাকবে কিন্তু আল্লাহ পাক তাদেরকে টেকনোলজি দিয়েছেন আমার মনে হয় যে ফেরাউনের রাজকে যখন সংরক্ষণ করা হবে তো আল্লাহ বুদ্ধিটা তাদের মাথায় দিয়ে দিলেন যেভাবে আপনার এই সাইবেরিয়া অঞ্চল থেকে শীতের সিজনে আপনার পাখিগুলো আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর ফাড়ি দিয়ে হাজার হাজার মাইল অতিক্রম করে বাংলাদেশের টাঙ্গুয়ার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে চলে যায় হাকালুকির হাওরে চলে যায় আপনার আমাদের দেশের শীতের পৌষ এবং মাঘ মাসে খাওয়ার জন্য সাইবেরিয়ার শীত থেকে বাঁচার জন্য সুদূর অস্ট্রেলিয়া থেকে পাখিগুলো চলে যায় আল্লাহ আকবার তাদের এই ব্রেইনের মধ্যে কি আপনার এই আপনার এই এই ব্রেন এই ম্যাপ একে দিল যে বাংলাদেশের সিলেটের সোনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওড়ে গেলে তুমি তোমার খানি পাইবা তুমি সেখানে আরামে থাকতে পারবা এই ছোটো ছোটো পাখিগুলো বালি তারপরে আপনার ল্যাঞ্জা সরহালি আপনার এই যে পাখিগুলো উড়ে উড়ে চলে যায় হাজার হাজার মাইল দূরে এই ছোট্ট ছোট্ট একটা মগজ এই মগজের মধ্যে এই ব্রেইন তাদের মধ্যে আপনার এই নেভিগেশন কে তৈরি করে দিলেন তিনি হলেন আল্লাহ রাব্বুল জালাল ওয়াল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাই এবং বোনেরা এই পাখিগুলো সেখানে চলে যায় এই বুদ্ধি আল্লাহ পাক তাদেরকে দিলেন আপনারা দেখেছেন আপনার পিয়ারার বাসা বাবুই পাখির বাসা দেখেছেন আপনার কি সুন্দর করে আপনার হাঁস বনে দুতলা তিনতলা আপনার করে তারপরে সেখানে কিছু মাটি নিয়ে আসে তারপরে সেখানে কি করে আপনার একটা পুকা আছে আপনার ঝিরঝিরি আপনার ডাক ইনশাআল্লাহ আমি বিরতি থেকে এসে এই কথাগুলো বলে আমরা ইনশাআল্লাহ মহরমের আলোচনায় চলে যাব আশা করি সুন্দর আলোচনা আপনারা আমাকে ছেড়ে যাবেন না আল্লাহ যেন করার শোনানুর আল্লাপাক যেন আল্লাপাক তৌফিক দান করেন আপনারা আমার সঙ্গেই থাকুন এনটিভির সাথেই থাকুন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি জীবন করে সু মহান সরল পথের পায়গাম কোরআ সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তো ভাইরা আমার আজকে আমরা আলোচনা করছি মহরম মাসের আলোচনা যে এই মাছটি আল্লাপাকের কাছে অত্যন্ত গুরুত্ব রাখে যেমন আমরা তো সকলেই জানি আল্লাপাক বিশেষ কিছু সময় আল্লাপাক বিশেষ কিছু মুহূর্ত আল্লাপাক দান করেছেন এগুলো হলো স্পেশালিটি উম্মতে মোহাম্মদীর জন্য যেমন আপনি যদি স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি স্ত্রীর জন্য দামি দামি উপহার আপনি দান করবেন দিবেন আপনি ছেলেকে বেশি মহব্বত করেন আপনি আপনার ছেলের জন্য ভালো ভালো ফ্রুটগুলো ভালো ভালো খাবারগুলো আপনি নিয়ে আসবেন তো আল্লাহ পাক তো তার রাসুলকে তার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসেন সুতরাং আল্লাহ রাবুল্লাহ আলমিন তার হাবিবের জন্য আপনার বিশেষ কিছু উপহার যেমন কেউ যদি কাউকে ভালোবাসে তখন সে তার সন্তানদেরকেও ভালোবাসে যেমন আল্লাপাক তার বন্ধু রাসুলকে ভালোবাসেন মুহাম্মদাল্লাহ ইসলামকে ভালোবাসেন তার উম্মতদের জন্য আল্লাপাক ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বরকতময় কিছু সময় কিছু মাস আল্লাপাক তার জীবনের সব গুণা মাফ করে নেওয়ার জন্য আল্লাপাক দান করেছেন যেমন রমদানুল মুবারক সব কিছু আল্লাপাক সেভেন্টি টাইম নেকির পাল্লাকে ভাড়ায় দিয়েছেন যে আমার উম্মতেরা আমার রসুলের উমতেরা চারশো পাঁচশো বছর হায়াত পাবে না তারা বছর হায়াত পাবে সুতরাং মুসা ইসা দাউদ ইব্রাহিম তারপরে আরও পূর্বের যে নবী আমরা তো ইব্রাহিম আল ইসলামের অনুসারী আমাদের আওয়ার নেশন ফিদা ফাদার মুসলমানদের আল্লাপাক বলছেন কোরআন শরীফের মধ্যে মুসলমানদের জাতির পিতা হলেন হজরত ইব্রাহিম আলিহিস আবি কুম আল্লাহাক নিজে বলছেন কিন্তু এটা হাদিসে নয় এটা মানুষের কোন বানানো লিখা কোন বইতে নয় আল্লাপাক নিজে বলতেছেন সাম্মা কুমুল মুসলিম তোমাদের জাতির পিতা ইব্রাহিমের অনুসরণ করো তিনি সর্বপ্রথম মুসলমান সবাহান আল্লাহ আমরা কিন্তু ইব্রাহিম আলহ ইসলামের বংশধর ইব্রাহিম আল্লাহ ইসলামের ছেলে হলেন কে ইসমাইল আল ইসলাম ইসাহাক আলা ইসলাম ইসমাহিল ইসলামের ছেলে হলেন আপনার এই সিলসিলায় এই ধারায় ইসমাইলের বংশ থেকে এসেছেন জনাব মোহাম্মদুরসুল্লাহ সাল্লাসাল্লাম আর আরেক ছেলে ইব্রাহিম আলাই ইসলামের আপনার ইসমাইল আলী ইসলাতামের আরেক ভাই হজরত ইসাহ আলাই ইসলাম ইসাহাক আলাহ ইসলামের আরেক ছেলের নাম হজরত ইয়াকুব আলাইসালাতাম ইয়াকুব আলাইসালাতামের ছেলের নাম হজরত ইউসুফ আলাহ এই ধারা এসেছেন হজরত হারুন আলাহ ইসলাম হজরত মুসা আলাহ ইসলাম হজরত দাউদ আলাহ ইসলাম হজরত সুলাইমান আলাহ ইসলাম হজরত সোয়াইব আলাহ ইসালাতাম হজরত ঈসা আলাহ ইসালাতাম অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলামের ধারা থেকে একটি ধারায় হজরত ইসহাকের ধারা থেকে তিরিশ হাজার আম্বিয়া আলাইসালাতাম দুনিয়াতে আসলেন আরেকটি ধারায় ইব্রাহিম আলহ ইসলামের এক সন্তান হলেন হজরত ইসমাইল আলহ সালাতাম মা হাজরা আলহ সালাতামের ধারায় দুনিয়াতে আসলেন একজন নবী আখ এই জনে আসমান জমিনের সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক যাকে মর্যাদা দান করেছেন আকায় নামদার সৈয়দুল মুরসালিন তাজদার মদিনা সরকার দু আলম সরদার কায়নাত মোহাম্মদ মাস্তফা সাল্লি আলা তুমি বাদ সার বাদশাহ কামলিওয়ালা কামলিওয়ালা তোরা আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছেন বাদশার বাদশাহ সালে আলা মোস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদেশা কামলিওয়ালা মোহাম্মাদেমর নয়নমোনি মোহাম্মদনাম জোপমালা মোহাম্মদেম নয় নমনি নাম জপমালা বেশি বেশি করে রসুলের প্রতি দুরুত পড়েন বেশি বেশি করে নবীর তসফি তাহলিল পড়েন আমি গত পর্বে বলেছি নবী করিম ইসলাম দাঁড়ায় নামাজ পড়তেন কদম মুবারক ফুলে যেত সেজদায় পড়ে কানতেন আয়সা বলতেন ইয়া রসুল আল্লাহ হে তাকাদ্দ সামনের পিছনের আপনার তো কোনো গুণে নাই ইয়া রসুল আল্লাহ আপনি তো কান্দেন কেন নবীজি বলতেন আলাম আকুন আবদেন শাকুরা আই আমি কি আল্লাহ শুকুর গোজার বান্দা হব না আর বাবা যদি কামাই করে যায় তার সন্তানেই তো তা ভুগ করে পায় আমি যদি দুটো সেজদা আমার মালিককে বেশি দিয়ে যাই আমার সেই নেকি আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে বন্টন করে দেবেন সোহান আল্লাহ তো আল্লাহ রাবুল আলম তার প্রিয় বন্ধুকে তার প্রিয় রাসুলকে আল্লাপাক মহব্বত করেছেন ভালোবেসেছেন এই জন্য উন্মতির জন্য আল্লাপাক ভালো ভালো কতগুলো দিন কতগুলো রাত্র রেখে দিয়েছেন এর মধ্যে রমদানুল মুবারকের লাইলাতুল কাদারের রাত যে রাত সম্পর্কে আল্লাপাক কোরআন চুষে বলেছেন লাইলুল কাদরি খাই আলফেসার এক হাজার মাসের থেকেও তিরাশি বৎসর কন্টিনিউ ইবাদত করার থেকেও এই রাতের ফজিলত এই রাতের মর্যাদা আমি আল্লাহ পাক দিলাম মোহাম্মদ মোহাম্মদের উম্ম তাও কি তুমি খুশি না তাও কি তুমি আল্লাহর ইবাদত করবা না আবার জীবিত হবা আবার পৃথিবীতে আসবা আবার তাহার পড়বা আবার আল্লাহ তোমাকে সুযোগ দিবেন তুমি দেখো না মসজিদে কত মানুষ গিয়ে চেয়ারে বসে বসে নামাজ পড়ে যদি জিজ্ঞেস করেন চাচা আপনি চেয়ারে বসা কেন কয় বাতিজা আমি তো পাও নিচু করে বসতে পারি না দাঁড়াতে পারি না আমার হাঁটুতে ধরা আমি পশতে পারি না কত মানুষ দেখেন না হসপিটালে প্যারালাইসিস হয়ে পড়ে আছে আপনি জিজ্ঞেস করেন আপনি হসপিটালে কেন বিছানায় পড়ে আছেন নামাজ পড়বেন না বাবা আমি তো পড়তে পারি না আমার হাত নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে আমার রক ঢিলা হয়ে গেছে আমার বডি আমার কমান্ডার মানে না আমি তো আল্লাহর বাদত করতে পারি না তারপর তারপর এমন এক সময় আসে যখন ঘের 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 শুরু হয় বলা হয় পর বার্মিংহামে সিটি হসপিটালে কুইন এলিজাবেথ হসপিটালে প্রায় সময় আমাকে যেতে হয় অনেক ভাইরা আপনার নেন যে আমার বাবা অসুস্থ হুজুর একটু তওবাটা করে আসবেন তো এরকম অনেক ধনী মানুষদেরকেও দেখেছি আপনার দেখা যাচ্ছে আপনার অসহায়ের মতো এক দৃষ্টিতে তাকায় আসেন কথা বলতে পারছেন না বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ পড়ুন বাবা পড়ুন আসতা ফফিরুল্লাহ রব্বী মিনকুল্লি জাম্বি ওয়া তু মহিলেই আপনি পড়ুন কিছু কথা বলতে পারতেছেন না ঘের ঘের শব্দ হচ্ছে এরকম কত মানুষকে দেখেছি আল্লাহ জানিনা আমার মৃত্যু কেমন হবে আপনার মৃত্যু কেমন হবে আমার মনে হতো ওই সময় যদি ওই রুখটার কানে কানে গিয়ে কেউ বলতো তোমাকে গোটা ইউরোপের মালিক বানায় দেওয়া হলো গোটা পৃথিবীর আল্লাহ সমস্ত সাম্রাজ্যের অধিপতি তোমাকে বানায় ঘোষণা করা হলো তুমি খুশি না তার ঠুটের কোণে এক চিলতে হাসিও আসবে না কারণ সে মরণের যাত্রী এই পৃথিবীর সব কিছু রঙ্গমঞ্চ ছেড়ে এই সুন্দর বসুন্ধরা ছেড়ে সে চলে যাচ্ছে এই পৃথিবীতে আর সে ফিরে আসবে না তার এগুলোর কোনো প্রয়োজন নেই তার পানির ফেরেস্তা এসে বলবে ও আল্লাহর বান্দা বান্দি গোটা পৃথিবী আমি তোমার জন্য ভ্রমণ করেছি এক চিমটি পানিও আমি তোমার জন্য পাই নাই তার রিজেকের ফেরেস্তা এসে বলবে আমি তোমার জন্য আল্লাহর গোটা জমিনকে আমি চুষে বেরিয়েছি তোমার জন্য একটি দানাও আল্লাহর পক্ষ থেকে আর বরাদ্দ নাই ওই ব্যক্তিটার পা যেই ফেরেস্তা সঞ্চালনা করেন পা যে ব্যক্তি চালান কদম কদম আপনি যে চলাফেরা করেন দৌড়ান হাঁটেন এই পা চালানোর ফেরেস্তে এসে বলবে আল্লাহর বান্দা আমি তোমার জন্য দেখেছি তুমি আরেকটা কদম দেওয়ার মতো জায়গা পৃথিবীতে তোমার জন্য বাকি নেই তোমার সময় শেষ সময় শেষ ওয়ালা আল্লাপাক বলছেন ওয়ালা তামু তুন্না কিতাব আজ্জালান কোন মানুষ আল্লাহর হুকুমের নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট ওয়াক্তের ফিউ সেকেন্ড আগেও মরে না পরেও মরে না আল্লাহ তার জন্য যে সময় নির্ধারণ করে রেখেছেন ওই সময়ই মারা যায় আজরাইল তো আমি পূর্বে আলোচনায় বলেছি আজরাইল যখন মাটি নিয়ে এসেছিলেন আল্লাহ তাকে দায়িত্ব দিছিলেন তো আল্লাহ পাকের কাছে আজরাইল বলছিল অগর আব্বুল আলমিন আপনি আমাকে এমনই একটা দায়িত্ব দিলেন মানুষ শুধু আমাকে গালি গালাস করবে বলবে আজরাইলে তো নিষ্ঠুর আমার জানটা নিয়ে নিল মেরে ফেললো আল্লাহ বলবেন আজরাইল তোমাকেও গালি দিবে না একটা স্বভাবকে দুষবে মানুষ আরে ওইটা যদি না হতো ওর যদি করোনা ভাইরাস না হতো না হয় মরতো না ওর যদি না হয় না না করলে মরতো না ওকে যদি আধা ঘন্টা আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো তাহলে বেঁচে যেত ওর যদি ওকে যদি আপনারিন খাওয়া হতো অথবা স্প্রে মারা হতো তাহলে বুধ হয় হার্ট অ্যাটাকটা হতো না এরকম একটা কজ একটা রিজনে করতে 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 কুল্লুমান আল্লাহর সব সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন কতগুলো বিশেষ দিন কতগুলো বিশেষ রাত্র তার প্রিয় রসুল তার প্রিয় হাবিবকে আল্লাহ পাক দান করেছেন এর মধ্যে কি আপনার লাইলাতুল কদরের রাত সবে কদরের রাত পাক দান করেছেন তারপরে জুমার বৃহস্পতিবার রাত যে রাতটাকে আপনার লাইলাতুল কদরের রাতের সাথে তুলনা করা হয়েছে তারপরে জুমার দিন এই সময় দুইটা সময় দোয়া কবুল হয় আপনার সময় আসরের পরে জুমার দিন আল্লাপের কাছে আল্লাহর বান্দাবান্দিরে যেই দোয়া করে সেই দোয়া কবুল হয় হজরত ফাতেমা রিয়াল্লাহ তালা আনহা জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মোরাকাবার হালতে তিনি মসল্লার মধ্যে বসে থাকতেন আল্লাহর কাছে আপনার দোয়া করতেন আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কাছে কান্নাকাটি করতেন আর হুজুরে পাক ওসাল্লাম তো প্রতিদিন বার করতেন আপনি আমি কয়বার করি কয় চুরি তো চুরি তার উপর সিনাজুরি চুরি তো চুরি তার উপর সিনাজুরি আপনার আমরা এত গুণা করি তারপরেও আপনার আমাদের জন্য ব্যাপারোয়া আমাদের কোনো ডর নাই কোনো ভয় নাই প্রিয় ভাই এবং বোনেরা তো এই আল্লাহ পাক মহরমের দশ তারিখ জিলহজের নই জিলহজের তারিখ পাক আমি হজের আলোচনায় বলেছি নই জিল হজের কথা এত সোয়াব আমরা শুধু আমরা জানি নয় জিল হজে আরাফাতের ময়দানে যদি পড়েন আপনি লাহুল হামদ আলা কুল্লি আলাহুল কাদির সমুদ্রের ফেনার মতো গুণা হলেও আল্লাপাক মাফ করে দিবেন শুধু আরাফাতের দিন আর অন্যদিন দিন বুঝি মাফ করবেন না আপনি অন্যদিন দিন না আপনি তো সুন্দর দোয়া লা ইলাহাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ওয়াহ্দাহ তিনি এক লাইক আলাহু তার কোনো শরিক নেই লাহুল মুলক ওয়ালাহুল হাম তার জন্যই সমস্ত আকাশ জমিনের রাজত্ব তার জন্যই সমস্ত প্রশংসা ওহু আলা কুল্লি সাইয়ীন কাদির তিনি সর্ববিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান পর্ব আমরা আস্তাহফিরুল্লাহ ওয়া তুইলে হি আল্লাহ তুমি ক্ষমা করে দাও তোমার কাছে আমরা ফিরে এসেছি আল্লাহ তোমার কাছে ফিরে এসেছি তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও সমস্যাটা কি আপনার আমার পড়তে সারা দিন পড়েন আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 100 বার দৈনিক আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ে আল্লাহ পাক তার এই বান্দা বান্দির জিম্মাদার হয়ে যান তার টাকা পয়সার প্রয়োজন কাপড়ের প্রয়োজন মেয়ে বিয়ে দিবে ছেলে বিয়ে দিবে যে আশা করেছে দুনিয়াতে সবকিছুর ফয়সালা আল্লাহ পাক তার এই আস্তাফিউল্লাহ বদৌলতে আল্লাহ পাক সমাধান করে দিবেন সোভাই আল্লাহ যেরকম বাচ্চা যদি কান্দে ও ভাই ও বোনের আমার এই যে ছোট বাচ্চাদেরকে পালেন আপনারা হ্যাঁ আমি তো বলছিলাম গত এক আলোচনায় হরিণের বাচ্চা উঠেই হাঁট দৌড়তে পারে মুরগির বাচ্চা আন্ডা থেকে বের হয়েই দৌড়াতে পারে কিন্তু মানুষের বাচ্চা দুই আড়াই বছর না হলে তো পায়খানায় পড়ে থাকে লড়তে পারে না পায়খানা করে হা 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 হাঙ্গা হাঙ্গা করে কানতে থাকে তাকে যখন পায়খানা থেকে উঠানো হয় না পরে তাকে কত দুর্বল করে আল্লাবাক বানালেন আর তারপরেই কেমন বেটা বনে কেমন বেটা বনে একটু চিন্তাও করে না আমি কোথেকে আসলাম আল্লাবাক বলেন হালা তাল ইনসান ও দুনিয়ার মানুষ স্মরণ করে তোমার জীবনের সেই সময়কে হি নুম দাহরে এমন একটা কাল এমন একটা সময় তুমি অতীত করে

এই মহরমের দশ তারিখেই আপনার আসুরা আপনার যেই মহরমের দশ তারিখকে বলা হয় এই দিন রোজা ইহুদিরাও রাখে মুসলমানরাও রাখেন নবী করিম আলী ওসাল্লাম বলেছেন তোমরা হয়তো নয় দশ রাখো অথবা দশ এগারো তোমরা রোজা রাখো অত্যন্ত ফজিলতের বরকতের রামদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে আমাদের উপরও এই রোজাটা ফরজ ছিল আল্লাহ পাক যখন আমাদের জন্য রামদানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন তখন এটা আমাদের জন্য নফল হয়ে গেছে নফল শব্দের অতিরিক্ত যেমন ওভারটাইম কাজ করলে দিনে কাজ করেন আট ঘন্টা আপনি যদি রাত্রে আট ঘন্টা কাজ করেন তাহলে আপনাকে ডবল ওয়াইজেস দিবে না মালিক তো ঠিক আল্লাহ পাকের জন্য যদি আপনি নফলে বাদত করেন ওভার টাইম কাজ করেন আল্লাহ পাক তার যাজা তার রুদবাকে আপনার জন্য আর বাড়ায় দিবেন সোহান আল্লাহ তো আমরা যেন সকলেই চেষ্টা করি ওভারটাইম টাইম করার জন্য আসলে আসলটাই করি না ওভারটাইম টাইম আপনি কখন করবেন আসলটাই করি না সব কিছুর সময় আছে হ্যাঁ সব কিছুর সময় আছে শুধু নামাজের সময় নাই আরে তাকে তাকে যদি বলা হয় আপনার দুনিয়ার সব কাজ করতে রাজি নামাজ পড়লে তার জন্য পাহাড় মাথায় দিয়ে দেওয়া হলো তো প্রিয় ভাই এবং বোনেরা আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ শর্টলি আপনাদের কাছে ফিরে আসছি এসে আমরা মূল আলোচনাই আমরা যাব আল্লাহ পাক জন্য সোনার আলোচনা করার জন্য কবুল করেন আপনারা এনটিভির সাথেই থাকুন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়idina ওয়া মাওলানা ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম প্রিয় ভাই এবং বোনেরা আমরা আলোচনা করছি আজকে তাফসিরুল কোরআন আলোচনার অনুষ্ঠানে মহরম মাসের গুরুত্ব ফজিলাত আমল সম্পর্কে এবং এই মহরম মাসের ইতিহাস সম্পর্কে এবং যে ঘটনাগুলো ঘটেছিল এ সম্পর্কে আমরা একটু একটু করে আলোকপাত করে যাচ্ছি যেহেতু বিস্তারিত আলোচনা করলে একটা বিষয়ই আপনার কয়েক ঘন্টার সময় লাগবে তো আমি বলছিলাম যে এই মহরমের দশ তারিখে অনেকগুলি বড় বড় দশটি ঘটনা আল্লাপাক সংগঠিত করেছেন কাজেই এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের সম্ভব হয় মহরমের দশ তারিখের রোজা রাখা চেষ্টা করবেন এবং আল্লাহ রব আলমী যেন আমাদেরকে রাখার এবং বৎসরের আরবি বৎসরের প্রথম মাস এই মাসে যেন পাকের মকবুল গোলামি করার জন্য আল্লাহ পাক কবুল করেন তো এই মহরমের দশ তারিখেই আপনার মুসা আলাই সালাতুয়া যখন ফেরাউনের কাছে গেছিলেন তহার মধ্যে এসেছে আল্লাপাক বললেন মুসালা ইসলামের ঘটনার তখন পুরো ঘটনা বলবো সোয়াইব আল ইসলামের মেয়ে সুফিয়াকে বিয়ে করেছিলেন তারপরে যখন আপনার মিশরে গেছিলেন খুব সুন্দর মজার ঘটনা আপনাদেরকে শোনাব ইনশা আল্লাহ ইউসুফ আলাহ ইসলামের সুন্দর ঘটনা শোনাব জীবনী শোনাবো আপনাদের একদিকে কোরআনের তাফসিরও শোনা হয়ে যাবে আর একদিকে আপনার নবীদের জীবনীও আপনাদের শোনা হয়ে যাবে কোরআন শরীফে আল্লাহ পাক পঁচিশ জন নবীর নাম বলেছেন আমি চেষ্টা করব এই পঁচিশ জন নবীর আলোচনাই পরিপূর্ণভাবে যদিও পরিপূর্ণ আলোচনা তো আমার এলিম এবং জ্ঞানের এই পরিধি নাই যে আপনাদের কাছে আপনাদেরকে তৃপ্তি সহকারে কথাগুলো বলবো এটা তো আমার সম্ভব হবে না তবু আমি চেষ্টা করে যাবো বিল্লাহি তাও ফিক্লাহি আলিহি তাল উনিব আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দেন বলার চেষ্টা করব তো এ পর্যায়ে আমি আপনাদের কাছে বলছিলাম যে মহরমের দশ তারিখে যে ঘটনাগুলো ঘটেছে চিন্তা করে দেখুন হাজরতে আদম আলিহিসুআসালামকে আল্লাপাক দুনিয়াতে আল্লাপাক পাঠায় দিলেন এটা কি ছোটো মোটো ঘটনা আল্লাপাক হজরতে নূ আলাইসালামের যাকে আদমের সানি বলা হয় দ্বিতীয় আদম আপনার দেখেন আপনি যাবেন কই যাওয়ার কোন জায়গা নাই আল্লাহর নবী তিনার স্ত্রী পর্যন্ত তিনাকে মানতো না ওই কাফিরদের সাথে ছিলেন নু আলাহ ইসলামের স্ত্রী তারপরেও স্ত্রীকে বলতেন যে স্ত্রী তুমি শুনে রাখো তুমি যখন রান্না করবা আগুন চুলায় দিবা তারপরে তোমার চুলা থেকে যখন বকলায়া পানি উঠবে তখনই বুঝে নিবা আপনার এই তুফান শুরু হয়ে যাবে পানি নিচ থেকে আসবে উপর থেকে আসবে ফ্লাড হয়ে সমস্ত একাকার হয়ে যাবে সমস্ত কিছু মেসাকার হয়ে যাবে হাজরতে নোয়াল ইসলাম বলেছিলেন কই খামাখা কথা বলেন নৌকা বানালেন নৌকা বানালেন হজরতে এখন বললে তো আপনাদের কিউরিসিটি আর বিশেষ করে আলোচনার মহরমের আলোচনা থেকে নোয়াল ইসলামের আলোচনায় চলে গেলে চলে যাবে খুব মজার ঘটনা আল্লাহ যদি বলার তৌফিক দেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আমি শোনাবো সে জায়গায় গিয়ে খুব সুন্দর আলোচনা কাজেই আমি আর ওইদিকে গেলাম না তো এই নোয়াল ইসলাতু ইসলামের ঘটনাটাও ঘটেছিল এই মহরমের দশ তারিখে শুরু হয়েছিল তারপর তারপর হজরতে মুসা আলাহ ইসলাতু যখন ফেরাউন ফেরাউনের সামনে যখন হাজির ফেরাউন বলল আনা রাব্বুকুমুল্লা আলা আমি বড় ক্ষুদা তখন হাজরতে মুসা আলাই সালাতাম বলেছিলেন তুমি খোদা নও রব হলেন অন্য একজন যিনি আকাশ জমিন লিল্লাহি মাহফিস সামাওয়াতি ও মাহফিল আর্দ যিনি আকাশ বানিয়েছেন জমি জমিন বানিয়েছেন এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন রব তুমি রব হতে পারো না যুদ্ধ শুরু হয়ে গেল বাঘ যুদ্ধ তারপর জাদু দিয়ে তার অনেক জাদুগীরদেরকে আনলো অনেক সাপ বানিয়েছিল সাপ বানানোর পরে মুসালা ইসলামের সাথে মোকাবেলা করবে জাদুগিরেরা আর আল্লাপাক মুসালা ইসলামকে মজোদা দিয়েছিলেন একটা লাঠি আপনারা তো জানেন আল্লাহ পাক বলছেন ওয়ামা তিলকাবিআমি নিকা ইয়া মূসা হে মুসা তোমার ডান হাতে এটা কি মুসা ইসলাম বললেন আ সাই এটা একটা লাঠি আ ওয়া ইহা এটার উপর আমি ভর দিয়ে চলি ওয়া বিহা আলা গানামি আমার বকৃদেরকে গাছের পাতা পেরে খাওয়াই ওয়ালিয়া ল মা আরিবু খ্র ও আল্লাহ আমি আর অন্য অন্য কাজ করি আল্লাহ তো জানেনই মুসা আলাইসলাম কী করেন তারপরে মুসা আলাইসাল্লা তুমি আল্লাহকে এক্সপ্লেইন করলেন ওই যে আপনার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহে আপনার রুহের জগতে হুজুরে পাক সাল্লাইাতুআসাল্লামের এই আজ আদম আলাসলামের সঙ্গে যখন মুসার দেখা হয়েছিল তখন এই আদম আলিহিসুয়া মুসা আলাইসলামকে জিজ্ঞেস করে মুসা আলাহিসাম আদম ইসলামকে বলেছিলেন বাবা আদম আপনি যদি এই গন্দমটা খাইতেন না আপনি যদি গন্দমটা খাইতেন না তাইলে তো ওই ভুল না করলে আমরা আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফালাইতেন না আমরা দুনিয়াতে আসতাম না একথা বলছিলেন তো হজরত আদম আবী আলহিসু আসাল্সাল্লাম জবাব দেওয়ার আগে আদম তো বলেছিলেন হজরত নু আল মুসা আলহিসাল্লাতুয়াল্লামকে যে হে মুসা আল্লাপাক যে জিনিস আমাকে ভুলাইয়া দিলেন এটা আমি স্মরণ করব কেমনে আল্লাহ আল্লাপাক যেটা আমাকে ভুলাইয়া দিছেন খাওয়ার জন্য পাক বলেছেন আমি আদমের এই ঘটনা এই দুনিয়াতে আমি আসার আগে লিখা হয়েছে না পরে লিখা হয়েছে মুসারা ইসলাম বললেন আপ দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে লিকা হয়েছে বলে তাহলে আমি জানবো কেমনে এটা তো হবেই আল্লাহ পাক গঠাবে নেই তাহলে আমাকে দুষতেছো কেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইবি সুবাহান আল্লাহ তো প্রিয় ভাই এবং ভুনেরা হাজরতে মুসা আলা নবী আলহি সালাতাম ফেরাউনের মুখোমুখি হলেন তার আগে একটা কথা বলছিলাম না যে ফেরাউনকে যখন বলল নীল নদে পানি দেওয়ার জন্য ফেরাউন তো আর পানি দিতে পারছে না সে পাহাড়ের গুহায় চলে গেল ফেরাউন পাহাড়ের গুহায় গিয়ে গলায় জুতা বেঁধে আসল রবের কাছে কানতে লাগলো তার চুকের পানি নাকের একাকার হয়ে গেল কয় আল্লাহ আমি আর বলবো না আমি খুদা আল্লাহ একটু দয়া করো তুমি নীল নদে আল্লাহ একটু পানি দিয়ে দাও নীল দে আল্লাহ তুমি একটু পানি দাও কানতে কানতে যখন শেষ একাকার হয়ে গেছে আল্লাহ তো জানেন সবকিছু ফেরাউন কি করবে আল্লাহ পাক তার দুয়া কবুল করে নিলেন আল্লাপাত নীলনোদ কে পানিতে ভরপুর করে দিলেন একদম কানায় কানায় নদে জোয়ার এসে পানিতে ভরে গেল মাতা উঠায় দেখে দুয়া কবুল হয়েছে নীল নদ পানিতে ভরপুর হয়ে গেছে আবার শয়তানের শয়তানি আবার তার মনের মধ্যে সেই ধাম্বিকতা অহংকারীর মানসিকতা চলে এসেছে আমি এখনই গিয়ে আমার সকল প্রজাদের কাছে বলবো দেখ তাকায়া আমি নীলনদ পানিতে ভরপুর করে দিয়েছি আমি বলেছি নীলনদ কে নীলনদ পানিতে ভরপুর করে দাও তোমার মধ্যে জোয়ার এসে যাক নীলনদ পানিতে ভরপুর হয়ে গেছে দেখ আমি কিভাবে করতে পারি কিনা পানির মধ্যেও আমার রাজত্ব চলে আমি এখনই গিয়ে বলবো সে তখনই চলে যাওয়ার আগে সে এখনই চলে যাওয়ার আগে তখনই একজন ফেরস্তা চলে আসলেন সাদা কাপড় পরিধান করে ফেরাউনের সামনে এসে বললেন হে তামুস হে ফেরাউন হে ফেরাও তুমি একটা বিচার একটা ফয়সালা দিয়ে যাও কয় এখন বিচার টিচার করতে পারবো না ফয়সালা দিতে পারবো না আমাকে সুযোগ দে আমি চলে কয় যেতে পারবা না তুমিও একা আমিও একা শক্তিতে তুমি আমার সঙ্গে পারবা না কয় তাহলে কি বলো কয় তুমি একটা বিচারের রায় শুধু দিয়ে যাও এখানে বিবাদী আসতে হবে না আমি বাদী শুধু আসছি তুমি কথাটা শুনে নাও যে কি বিচারটা কি বলো যে বিচারটা হলো যে কৃতজ্ঞের কৃতজ্ঞতা স্বীকার করে না তাকে কি বলে যে তাকে বলে অকৃতজ্ঞ যে তার শাস্তি কি হতে পারে তাকে কি শাস্তি দেওয়া যেতে পারে তাকে দেখলো পানিতে ভরপুর হয়ে আছে ফেরাউন বলল। তাকে নীল নদের তার উপযুক্ত শাস্তি আল্লাহর এই ফেরেশতা মানুষ মানুষের বেশ ধারণকারী ফেরেস্তা কাগজ বের করে বললেন তুমি এখানে লিখো ফেরাউন বললে কলম নাই চাইন করবো কেমনে বলে আমার কাছে সব আছে ফের ললো যে কৃতজ্ঞের কৃতজ্ঞতা স্বীকার করে না তাকে বলে অকৃতজ্ঞ শাস্তি এই নীল নদের পানিতে ডবিয়ে মারা তার শাস্তি সম্রাট ফেরাউন সে সাইন করে দিল ঘটনা কি ঘটলো এই মহরমের দশ তারিখে হজরতে মুসা আলহিসের সঙ্গে যখন ফেরাউনের জাদুগিরেরা পারলো না তারা বুঝে নিল হজরেতে মুসা আলাইসাল্তুয়াসালের লাঠি যখন জমিনে ছেড়ে দিলেন আল্লাহকে বলছিলেন আল্লাহ কা আলা সাই এটা একটা লাঠি আ তা ওয়াক্কা ওয়ালে ইহা ওয়া হুসু বিহা এটা একটা লাঠি এটার উপর ভর দিয়ে আমি চলি গাছের আগাপাতা খাওয়াই এবং অন্য অন্য কাজ করি আল্লাহ হাজরেতে মূসা আল্লাহ বললেন আ লা লা আল মূসা মুসা তোমার লাঠিটা জমিনে ঢেলে দাও ফাল কাহা মুসা আলাহ ইসলাম ঢেলে দিলেন ফাইজা হিয়া হাইয়তুন তাসা বিশাল একটা স্নেক আজদাহা সাপ পাইতন সাপ হয়ে গেল এক ফুট জমিনে এক টাকাশের আকাশের দিকে করে ফেলেছে এই সাপ আর কি করেছে ফেরাউনের জাদুগিরেরা যত সাপ বানিয়েছিল সবগুলি সাপকে একসাথে গ্রাস করে ফেলেছে আর সবগুলি জাদুগীর মূসা আলাইহিস উপর ঈমান এনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কलीमullah মূসার উপর ইমান এনে ফেললো ফেরাউনের যাদুকীরা আর যেগুলো তার সচর ছিল ফেরাউন বলল এটা কর আক্রমণ কর মূসাকে মূসা আলাইহিস সালাম বড় নিয়ে তিনি যখন দৌড়ানো শুরু করলেন বললেন চলো আমার সঙ্গে সামনে গিয়ে লোহিত সাগর তাদের সামনে পড়ে গেল কায়াহরে এই জাতি বনিস তো বড় তেগারুয়া জাতি তারা কি করলো মুসা হারে আমরা যেখানে ছিলাম কৃপ্তিরা বলতে লাগলো ভালোই ছিলাম মুসা আলাহিসাম তো আমাদেরকে মারলেন তার একটা বারোটি কৌম ছিল তারা মুসা আলাহ সাথে জাতিরা বারোটি কম ছিল মুসা আলাহ ইসলামকে আল্লাহ পাক বললেন এই লোহিত সাগরের মধ্যে লাঠি মারো লাঠি মারলেন বারোটি রাস্তা হয়ে গেল সুবাহার আল্লাহ যে পানির তলা কখনো দেখা যায় নাই রাস্তা হয়ে গেল রাজপথ হয়ে গেল রাজপথ কাদের জন্য ফেরাউনের জন্য না মুসা আলাহ ইসলামের জন্য তার সাথীদের জন্য যে জায়গা দিয়ে ফিলিস্তিনে কেনানের মধ্যে গিয়ে উঠেছিলেন আপনার ইসলামী বিশ্বকোষের মধ্যে আপনারা খুলে দেখবেন এই জায়গাটার নাম হলো ওয়াদি দিয়ে চায় না ওয়া দিয়ে চায় না দিয়ে হজরতে মুসাআসালাম আপনার যেই দিন গে উঠিছিলেন ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ তারপর হজরতে ঈসা আলা নবী আলি সালাতাম আপনার যেই দিন এই পৃথিবীতে তশরিফ এনেছিলেন এই দিনটাও ছিল মহরমের দশ তারিখ আপনারা জানেন এই মহরমের দশ তারিখে সবচাইতে হৃদয় বিদারক নৃশংস যে ঘটনাটি ঘটেছে সেটা হলো গিয়ে আপনার অত্যন্ত হৃদয় বিদারক হজরতে করিম সাল্ল আলী ওসাল্লামের পলিজার টুকরা নয়নের নয়ের মণি আনহা। হজরতে ফাতেমা সৈদিসুল্লাহ কাফেরদের তাস আলী কর্মুল্লা ওয়ছুর আক্তে জিগার ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহ যিনি হবেন সবাবুল জান্না জান্নাতে যুবকদের সর্দার হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহ ইরাকের কারবালা প্রান্থরে বিরাশি জন কোন রেওয়ায়তে এসেছে বাহাত্তর জন সঙ্গী সাথী নিয়ে আল্লাহর প্রতিষ্ঠার নিয়ে হক প্রতিষ্ঠার জন্য তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে আহেলে বাইদেরকে নিয়ে তিনি শাহাদতের শরবত পান করেছিলেন এই মহরমের দশ তারিখে এজন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তাওয়ারিখের মধ্যে এসেছে হাদিসের মধ্যেও ইঙ্গিত করা হয়েছে যেই দিন কেয়ামত অনুষ্ঠিত হবে দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাবে আল্লাপাক সবকিছু মেসাকর করে দিবেন যেই দিনটিতে সেই দিন হবে মহরম মাসের দশ তারিখ শুক্রবার দিন আসরের সময় কেয়ামত শুরু হবে আপনার আল্লাপাক অনুষ্ঠিত করবেন এই কারণে মহরম মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্ব বহন করে আমরা এই মাসটিকে যেন সম্মান করি মর্যাদা দেই এবং আমরা জানি না আজকে আমরা বেঁচে আছি যারা শুনতেছেন আমি যে আলোচনা করছি এমন হতে পারে আমাদের কারো কাফনের কাপড় ফ্যাক্টরিতে তৈরি হয়ে গেছে কারো কাপনের কাপড় দোকানে এসে গেছে আমরা কেউ জানি না আমাদের কখন কার কিভাবে মৃত্যু এসে যাবে আমরা যেন একে অন্যের জন্য দোয়া করি আমরা প্রত্যেকে যেন ভালো কাজ করি শরীফের মধ্যে বলছেন তোমরা ভালো কল্যাণকর কাজে একে অন্যের সহযোগিতা করো মানুষদেরকে ভালো কাজের প্রতি আহ্বান করো তোমরা খারাপ কাজে একে অন্যের সহযোগিতা করো না কাজেই আমার কণ্ঠ আমার জবান আমার টাকা পয়সা আমার সন্তান সন্ততি আমার জীবন আমার মরণ সবটুকু যেন আমার আল্লাহর জন্য হয় আল্লাহ হয় নবী আলী ওসাল্লাম আমাদের জন্য যে সবচাইতে বড় নিয়ে আমত ইসলামকে নিয়ে এসেছেন যে পবিত্র অনুষ্ঠান আমরা আপনারা দেখতেছেন শুনতেছেন কোরআনের আলোচনা এই কোরআন যেন হয় আমাদের জীবন এই কোরআন যেন হয় আমাদের মরণ এই কোরআনের প্রতি যেন আমরা চলতে পারি কোরআন যেন হয় আমাদের জীবনের আলুর দিশারি আল্লাহ পাক যেন প্রত্যেকের জীবন মনকে কোরআনের রঙে রঙ্গীন করে দেন আমাদের প্রত্যেকের সন্তানদেরকে সহি শুদ্ধভাবে যেন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন আমরা বেশি বেশি করে যেন রাত্রিতে উঠে তাহাজুদের নামাজে কোরআনে করিম আমরা তেলাওয়াত করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ রাবুল আলমিন এন কর্তৃপক্ষ যারা আমাদেরকে এত সুন্দর তফসিরুল কোরআন একটি অনুষ্ঠান আমাদের ভাই বোনদেরকে সোনা ইউরোপের ভাই শোনানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশের ভাই বোনদেরকে শোনানোর ব্যবস্থা করে দিলেন আল্লাহ রাবুল আলমিন যেন এন টিভি কর্তৃপক্ষকে তার জাজায় খায়ের দুনিয়া এবং আখেরাতে দান করেন এবং আমাদের সকলের জন্য এই এই প্রোগ্রামটি যেন পাক আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন আমরা সকলে বলি আল্লাহ আমিন রব্বাল আলমিন আলহামদুলিল্লাহ আমরা আজকের মতো আমাদের আলোচনা আর দীর্ঘায়িত না করে আপনাদের কাছ থেকে আমি সৈয়দ মৌলানা শামসুজ্জামান বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে আবার শুনিয়ে যাচ্ছি আপনারা প্রতি সোমবার বিকাল পাঁচটার সময় এন টিভি স্টুডিও থেকে সরাসরি এই তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি আপনারা শুনতে পারবেন এবং প্রতি মঙ্গলবার আপনার এটা রিপিট আপনার সকাল এগারোটার সময় দেওয়া হয় আপনারা দেখে নেবেন অথবা আপনাদের ভাই বোনদের জন্য পরিবারের জন্য আপনারা এটা রেকর্ড করেও যদি রেখে দেন তারাও পরে দেখতে পারবেন হতে পারে একটা আয়াত আল্লাহ রসুল বলেছেন বাল্যেগুয়ান্নিও আয়া সামান্য কিছু যদি তুমি জানো এটা অন্যের কাছে পৌঁছে দাও আদাল আলা খৈরে কফা ইলিহি আলা আলাহ সরফা ইলিহি তুমি ভালো কাজের যে পদ দেখায় সে ভালো কাজটা করে যে নেকি পাবে পদ দেখায়ও সে সেই নেকিটা অর্জন করে সেটার মালিক হয়ে যায় তো আমরা যেন ভালো কাজের সঙ্গে থাকি ভালো কাজ যেন পাক আমাদেরকে করার তৌফিক দান করেন আমিন ওয়া আনিল আনিলামদুলিল্লাহিরবিল আলমিন ওয়াসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি